নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে এই মাসে ডি টাকা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহ হচ্ছে না একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে চিঠি দিয়েছেন কিন্তু সেই চিঠির কোনো সমাধান আসেনি এমনকি দিল্লির যন্তর মন্তরে গিয়েও আন্দোলন চালিয়ে আসছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কিন্তু তারও কোনো ফল মেলেনি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দো পার্সেন্ট দিয়ে ডিএ পাচ্ছেন তাও সেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল আমরা দেখেছিলাম একদিকে কলকাতা হাইকোর্ট রায় ছিল সরকারি কর্মীদের পক্ষে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের ডিএমইটি দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিড পিটিশান এস মামলা দাখিল করে যার জন্য ডিএ মামলা এখনও পর্যন্ত শুনানি হয়নি ঝুলে আছে এবং যে পনেরোই জুলাই ডিএ মামলা শুনানি ছিল ষাট নম্বর সিরিয়ালে সেখান থেকেও ট্রেনে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী অর্থাৎ দু হাজার সালের জানুয়ারি মাসে তো বন্ধুরা এতে হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু তা সত্ত্বেও তাদের একটি বক্তব্য আমরা হাল ছাড়ব না হতাশ হব না তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ মাত্র সামান্য পরিমাণে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছে এতে প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা লোকসভা ভোটের পর আমরা দেখেছি বাংলাকে প্রচুর পরিমাণে টাকা দিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রীকে বারংবার কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে বললেও তিনি বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএটা হচ্ছে ঐচ্ছিক বিষয় এমন বারবার মন্তব্য করেছেন কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই সমস্ত যুক্তিকে পাত্তা দিতে না তাদের একমাত্র লক্ষ্য কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া নিয়ে এবং সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য সরকারি কর্মীদের মন জয় করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন নতুন বৈঠক সেরেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে এবং রাজ্যের অর্থ পাহাড়ে কত পরিমাণ অর্থ রয়েছে সেই হিসাব নিকাশ রিপোর্ট পাওয়ার পরই নতুন করে ডিএনএ চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা নবান্ন সূত্রমারফত নিউজ পত্রিকার সূত্রমারফত যে আপডেটটি পাওয়া যাচ্ছে এই মাসে অর্থাৎ আগস্ট মাসে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য